শাকিব ভাইয়া এত ভালো আর্টিস্ট, তাকে নিয়ে বলার কিছু নাই, তাকে দেখে শেখার অনেক কিছু আছে। যে ডে বাই ডে উনি নিজেকে এত সুন্দর করে তৈরি করছে। আমি ছোটবেলা থেকে ভাইয়ার ছবি দেখে বড় হয়েছি। সো ভাইয়া আগের ভাইয়া আর এখনকার ভাইয়া ওনারা যে একই আছে, কোনো চেঞ্জ নাই। নাটকে কাজ করা হয়েছে আমার, মুভিতে এখনও কাজ করা হয়নি। ফুচকা প্রেম, নোভেল রাইটার, আফটার ব্রেকআপ, চাপাবাজ, আর যুদ্ধের একটা টেলিফিল্ম করা হয়েছিল, রক্তের বিনিময়ে স্বাধীনতা। এরপর এখন হচ্ছে একুশে টিভিতে চলছে বনগ্রাম, ঘাসফুল টেলিফিল্ম নিবেদিত। উল্লেখযোগ্য ওইভাবে না, আমরা যারা কো আর্টিস্ট থাকি সবাই কিন্তু হেল্পফুল হয়। সো ওইরকমভাবে কখনো চিন্তা করিনি যে এর সাথে কাজ করলে কমফোর্ট কিনা, ওনার সাথে কাজ করলে কমফোর্ট কিনা। আমরা সবার সাথে কাজ করতে কমফোর্ট, ভালো গল্প পেলে কাজ করব। অনেক আসে, ইন্ডিয়াতেও একটা কথা চলছে, মানে অলমোস্ট কথা হয়েছে, মানে এখন তো মাত্র কথা চলছে। তো কার সাথে ই করতে চাই এটা তো আমি আসলে ডিসাইড করব না, ডিসাইড করবে আমার পরিচালক, আমার প্রডিউসার। আমার কারণটা হচ্ছে, হয় না ছোটবেলা থেকে কিছু মানুষ থাকে অ্যাজ ইউজুয়াল কী বলবো, মেয়েরা একটু সাজগুজ করতে পছন্দ করে। সো আমিও ওই রকমই। আর যখন শাবনুর আপু, শাবানা ম্যাম ওনাদের মুভিগুলো যখন দেখতাম, তখন কেন যেন মনে হতো যে আমিও কেন হচ্ছে এখানে যদি যেতে পারতাম। আর আমি ছোটবেলা থেকেই টুকটাক নাচ করি, করতাম, এরপরে হচ্ছে ওইখান থেকেই আসা বা চিন্তা করা যে ওরা পারলে আমি কেন পারবো না। মিডিয়াতে আমি একজনের হাত ধরে আসছি, সে দূরের কেউ না, আমারই নিজের আপন খালাতো ভাই। ও হচ্ছে যমুনা টিভির হেড অফ মার্কেটিং ছিল, বাংলা টিভির হেড অফ মার্কেটিং ছিল, রাজু ভাইয়া। ভাইয়াকে যখন আমি বললাম যে আমি মিডিয়াতে কাজ করতে চাই, প্রথমে বললো না কাজ করার দরকার নেই, কাজ করে কী হবে, তুমি বাসায় আসো, বাসায় থাকো। পরে যখন অনেকভাবে অ্যাপ্রোচ করলাম তখন ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ডেফিনেটলি, যদি কখনো পরিচালক বা প্রডিউসার বা ওই রকম গল্প আসে যে ভাইয়ার সাথে আমাকে কো আর্টিস্ট হিসাবে আপনারা চান বা আমার পরিচালকরা চান, তাহলে হয়তো বা কাজ করা হবে। প্রথমত হচ্ছে আমি এক হিসেবে মনে করবো যে ফিল্মের এখন খুব ভালো একটা অবস্থান তৈরি হয়েছে, যেটা গত কিছু বছর আগেও এরকম ছিল না। মুভি বছরে একটা রিলিজ হতো কি না সেটাও কনফিউজ ছিলাম আমরা, এটা একটা ভালো দিক। আর একটা খারাপ দিক হচ্ছে প্রডিউসার যারা, দেখেন আমরা যারা ধরেন অ্যাজ এ কী বলবো আমি, আমাদের যারা ভিউয়ার্স, ওরা যে আটটা মুভি একসাথে দেখতে পারবে এটা কিন্তু না। হ্যাঁ এটার জন্য প্রডিউসারের একটু হচ্ছে, আবার হচ্ছে এই আটটা মুভি যে রিলিজ হয়েছে তখন হচ্ছে অডিয়েন্স ভাববে যে হ্যাঁ সিনেমাগুলো দেখতে যাওয়া উচিত, বা একটা বা ডে বাই ডে কোনো না কোনো মুভি তো দেখবেই মানুষ, সিনেমা হল মুখী হবে মানুষ। এটা একটা ভালো দিক যে হাওয়াটা পরিবর্তন হয়েছে সিনেমার। এখন পর্যন্ত আমার ঈদের পরে মুভি দেখা হয়নি, কারণ দেখা যায় যে বাসায় গেস্ট আসছে, আমার কোথাও ইনভিটেশন আছে যাওয়া। তবে ইনশাল্লাহ আমি যাবো জাজের একটা মুভি, জিন, পূজা চেরি, সজল ভাইয়া ওনাদের এই মুভিটা দেখবো। আর ডেফিনেটলি শাকিব ভাইয়া, অনন্ত ভাইয়ার মুভিগুলোও দেখবো, কারণ মুভি না দেখলে তো আমি শিখতে পারবো না। আমি যেহেতু কোনো মুভিই দেখি নাই, তাহলে কীভাবে বলবো যে কোন মুভিটাকে আগে রাখবো। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি, কারণ ফিল্মের একটা ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, যে আটটা মুভি সেটা কিন্তু কম না ভাইয়া, অনেক বড় একটা বিষয় যে আটটা মুভি রিলিজ হয়েছে। সো এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক কিছু। এই হাওয়াটা যদি অল টাইম থাকে ইনশাল্লাহ আমাদের ভালো কিছু হবে। আমার মজার ঘটনা বলতে, আমার সারা রাতেই হচ্ছে রাস্তায় কাটাইতে হয়, কারণ আমার বাসাটা অনেক দূরে আর আমার সেটে ওইভাবে থাকা হয় না। গাজীপুর থেকে লাস্ট যখন নাটক শেষ করে আমি বাসায় যাই তখন রাত তিনটা বাজে, আমার দুই দিনের কাজ ছিল নাটকের। তিনটা বাজে বাসায় যাই, এক ঘন্টা হচ্ছে রেস্ট নিয়েছি শাওয়ার করে, দেন হচ্ছে আমি যখন ইউনিটের গাড়ির ড্রাইভারকে ফোন দিই তখন আপা আমাকে বলছে আপা আপনি ঘুমাননি, না ঘুমাইনি আসো। এটাও একটা মজার সাইট ছিল। আরেকটা মানে শুটিংয়ে গেলে তো আমরা সবাই মজা করেই কাজ করি, মনে পড়ছে না, কারণ আমি কখনো এই মানে মিডিয়াটাকে আমি এত বেশি পরিমাণ ভালোবাসি যে এখানে এসে আমি কোনো কষ্ট পেলেও না সেটা আমি মনে রাখি না, ভুলে যাই। সো এখন পর্যন্ত ওই রকম কোনো কিছু হয়নি। কষ্ট বলতে
না ওইরকম কোনো কিছু। হলগুলো যে বন্ধ হচ্ছে এটার জন্য আমি মনে করি যে হল মালিক যারা আছে, যেহেতু আমাদের বাংলাদেশ সরকারে আমাদের প্রধানমন্ত্রী উনি আমাদের ফিল্মের জন্য অনেক সাপোর্ট দিচ্ছে, উনি আমাদের ফিল্মের জন্য অনুদানের জন্য একটা ব্যবস্থা করেছে, এবং হচ্ছে আমি যেটা জানি ফিল্মের সিনেমা হলের মালিক যারা ওনাদেরকেও বলেছে যে আপনারা ব্লকবাস্টার মানে যমুনা ফিউচার পার্কের মতো, বসুন্ধরার মতো, সিনেপ্লেক্সের মতো এরকমভাবে সিনেমা হলগুলোর জন্য সরকার থেকে অনুদান দেওয়া হবে। তো আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ যারা হচ্ছে সিনেমা হলের মালিক তাদের এত ভালো আর্টিস্ট, তাকে নিয়ে বলার কিছু নেই, তাকে দেখে শেখার অনেক কিছু আছে, যে ডে বাই ডে উনি নিজেকে এত সুন্দর করে তৈরি করছে। আমি ছোটবেলা থেকে ভাইয়ার ছবি দেখে বড় হয়েছি, সো ভাইয়া আগের ভাইয়া আর এখনকার ভাইয়া মনে হয় যে একই আছে, কোনো চেঞ্জ নেই। দর্শকদের জন্য বলবো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন আর বাংলা মুভি দেখুন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবে করে আপনাদের ভালোবাসা পেতে থাকি এবং আপনাদের ভালোবাসার জন্য ভালো ভালো কিছু কাজ করতে পারি।